পোশাক শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ ও নদীর গতিপথ নিয়ে আলোচনা করতে অতিথিদের সঙ্গে নারায়ণগঞ্জের বিআইডব্লিউটিএ জেটিতে আছেন রিপোর্টার সাজিদ রাজু আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে রাব্বি আপনি জানেন যে নারায়ণগঞ্জ জেলায় আমরা রয়েছি এই মুহূর্তে নারায়ণগঞ্জ এখানে যেমন শিল্প কারখানায় এবং কল কারখানার সহ বাণিজ্যিক নগরী হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ রাব্বি আপনি জানেন যে আজকে ট্রেড শ্রমিকদের গার্মেন্টস খাতের শ্রমিকদের নিয়ে একটা মজুরি কাঠামো প্রস্তাব করা হয়েছে সেই বিষয় নিয়ে কথা বলবো আর কথা বলবো সারা বাংলাদেশের সঙ্গে নারায়ণগঞ্জের নৌপথে যে যোগাযোগ সেই নদী পথের যোগাযোগ ব্যবস্থা সংস্থা নিয়ে আমাদের সঙ্গে ছয়জন অতিথি আজকে রয়েছেন গার্মেন্টস শ্রমিকদের যে বেতন কাঠামোর প্রস্তাব করা হয়েছে এবং কয়েক দিনের টানা আন্দোলনের পর সেই বিষয় নিয়ে কথা বলবো প্রথমেই তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অতিথিদের কাছে তাদের মতামত আমরা জানব এখানে আমাদের অতিথি হিসেবে বিকেএমই এর একজন পরিচালক উপস্থিত আছেন মুস্তফা কামাল পাশা তাকে দিয়ে আমরা শুরু করতে চাই জনাব পাশা আপনি জানেন যে মজুরি কাঠামো প্রস্তাব করা হয়েছে ত্রিপক্ষীয় একটি বৈঠকের মাধ্যমে ২০১৩ সালের পর পাঁচ বছর অতিক্রম হয়ে গেছে তারপর একটা মজুরি কাঠামো প্রস্তাব করা হলো শ্রমিকদের জন্য আপনার কাছে কতটা যৌক্তিক মনে হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি সময় টিভিকে আমাকে এখানে কিছু বলার সুযোগ করে দিয়েছেন সেই জন্য আসলে যে প্রশ্ন আপনি করেছেন এটা অত্যন্ত যুক্তিসঙ্গত প্রশ্ন তবে আমরা মনে করি অবশ্যই যে মজুরি কাঠামো গঠন করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী হয়েছে তাদের সব দিক দিয়ে বিচার বিশ্লেষণ করে জীবনযাত্রার মান চিন্তা করেছে তারা গার্মেন্টস শ্রমিকদের গার্মেন্টস মালিকদের দিকটাও চিন্তা করেছে বিদেশে বাইরের দিকটাও চিন্তা করেছে আমাদের সব কিছু বিবেচনা করে তারা এই মূল্যায়নটা মূল্যায়ন করেছে নির্ধারণ করেছে তা আমরা মনে করি অবশ্যই এটা যুক্তিসঙ্গত অযৌক্তিক হলে তো তারা এটা মূল্যায়ন করতেন না সেখানে দৃষ্টিকোণ দিকটা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের একজন নেতা এখানে রয়েছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস আপনার কাছে জানতে চাইব যে কয়েকদিনের টানা আন্দোলনের পর শ্রমিকদের জন্য যে বেতন কাঠামোটা নির্ধারণ করা হলো মূল্যস্ফীতি সহ অন্যান্য সামগ্রিক বিষয় বিবেচনা করে আপনাদের কাছে কতটা যৌক্তিক মনে হয় এই বেতন কাঠামো ধন্যবাদ টানা কয়েকদিনের আন্দোলনের পর আজকে যে ত্রিপক্ষীয় যদিও বলা হচ্ছে যেভাবে নির্ধারণ করা হয়েছে সেখানে যে অভিযোগগুলো ছিল শ্রমিকদের পক্ষ থেকে তা হচ্ছে এখানে যেটা নির্ধারণ করা হয়েছে একশো সত্তর টাকা তৃতীয় গ্রেডে একশো সত্তর টাকা বেড়েছে চতুর্থ গ্রেডে বেড়েছে আটষট্টি টাকা বিশ টাকা বেড়েছে পঞ্চম গ্রেডে এবং দশ টাকা বেড়েছে ষষ্ঠ গ্রেডে শ্রমিকদের এই টানা কয়েকদিনের আন্দোলনের মধ্যে সাধারণ শ্রমিকরা যেসব মতামত দিয়েছেন তারা বলেছেন যে তাদের তারা বিভিন্ন গ্রেডে যেভাবে বলেছেন যে পাঁচশো সাতশো চারশো তিনশো এই হারে বিভিন্ন ফ্যাক্টরির শ্রমিকরা তাদের অভিমত দিয়েছেন যে তাদের মজুরি কমে গেছে ফলে যেভাবে বাড়ানো হয়েছে এইটা শ্রমিকদের সন্তুষ্ট করতে পারবে বলে আমি মনে করি না আচ্ছা তিনি বলছিলেন যে যে পরিমাণ অর্থ বাড়ানো হয়েছে বেতন হিসেবে তাতে শ্রমিকরা সন্তুষ্ট হবে না আমরা দেখছি যে এই আশ্বস্ত করার পরও টানা কয়েকদিন ধরে মন্ত্রী এবং বিভিন্ন পর্যায়ের গার্মেন্টস মালিকদের আশ্বাসের পরেও কিন্তু আন্দোলন থামছে না আমি আরেকজন শ্রমিক নেতা এখানে রয়েছেন এম শাহিন তার কাছে জানতে চাইব যে শ্রমিকদের এই যে আন্দোলন তার পরও অব্যাহত আছে এইটার কি আসলে আপনারা নেতৃত্ব মানছেন না নাকি অন্য কারো বা বাইরের কারো মানে পরামর্শে আপনারা শুনছেন নাকি আপনাদের মূল দাবি পূরণ হচ্ছে না বলে আন্দোলন এখন অব্যাহত রেখেছে ধন্যবাদ এটা বিষয়টা হচ্ছে যে শ্রমিকদের হাতের ধাবিতে হচ্ছে তারা আন্দোলনটা করছে সুতরাং তারা যে পরিশ্রম করে সেই পরিশ্রম অনুযায়ী সেই শ্রমের ন্যায্য মূল্যটা দেওয়া হচ্ছে না আমরা দীর্ঘ আন্দোলনের পরে সরকার মজুরি পুনর্নির্ধারণ করলেন কিন্তু সেক্ষেত্রে আমরা দেখলাম যে আপনার যে হেল্পার সপ্তম গ্রেডে তার মধ্যেই বৃদ্ধি পাল একান্ন পার্সেন্ট কিন্তু আমাদের অন্যান্য দক্ষ শ্রমিক যারা বিভিন্ন অপারেটার বা আয়রন ম্যান কাটিংম্যান এইসব পর্যায়ে এই গ্রেডিংয়ের মধ্যে একটা বড় ধরনের প্রতারণা করা হয়েছে ফলে হচ্ছে আমরা তখনই বলছিলাম যে এই মজুরি গ্যাজেটটা বাস্তবায়ন করা হইলে পরে শ্রমিকরা কিন্তু খুবই ফুসে উঠবে কারণটা হচ্ছে যে একজন হেল্পারের মজুরি যখন একান্ন পার্সেন্ট বাড়ে তার মজুরিটা যখন আপনার হচ্ছে মোট করে পঞ্চাশ টাকা একশো টাকা বাড়ছে কোথাও কমছে এই ধরনের একটা সমস্যা সেখানে আমরা লক্ষ্য করছি এখন যখন মজুরিটা দেওয়া হচ্ছে তখন দক্ষ শ্রমিক যারা সিনিয়র অপারেটর তারা দেখতেছে যে আমার মজুরিটা হলো মাত্র পঞ্চাশ টাকা বাড়লো বা একশো টাকা বাড়লো তো সেক্ষেত্রে একজন হেল্পারের মজুরি বাড়লো সাতাইশশো টাকা এটা তারা মেনে নিতে পারে সে তার শ্রম এবং দক্ষতার বিচারে তার যে মজুরিটা প্রাপ্য এবং আমরা সারা দেশের শ্রমিকদের পক্ষ থেকে আমরা দাবি করছিলাম যে ন্যূনতম মজুরিটা যে হারে বৃদ্ধি পাবে আনুপাতিক হারে সকল গেটের শ্রমিকদেরকে মজুরিটা বৃদ্ধি করতে হবে আপনাকে ধন্যবাদ হেন আমরা শ্রমিকদের কথা শুনলাম নেতাদের কথা শুনলাম একই সঙ্গে বিকেএমই এর একজন পরিচালক এখানে রয়েছেন তার কথা শুনলাম আপনারা জানেন যে রাব্বি এই নারায়ণগঞ্জ বিভিন্ন রকম শিল্প কারখানায় পরিপূর্ণ একটি বাণিজ্যিক নগরী এখানে যোগাযোগের একটা অন্যতম মাধ্যম কিন্তু নদীপথ আমরা BIWTC এর একটি ঘাটে এখানে আমরা রয়েছি মূল যে টার্মিনাল সেখানে আমরা রয়েছি তো বিভিন্ন সময় আমরা দেখছি যে নদীর যে গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে ড্রেজিং এর সমস্যা পরি পরিবেশ দূষণ হচ্ছে দখল হয়ে যাচ্ছে এরকম নানা সমস্যা আজকে নারায়ণগঞ্জ প্রতিনিধির পাঠানো একটি রিপোর্টও আমরা দেখলাম তো সেই আলোকে কথা বলতে চাই আমরা শুরুতে যেতে চাই জনাব এবি সিদ্দিকি সভাপতি নারায়ণগঞ্জ জেলা পরিবেশ আন্দোলনের সভাপতি আপনারা আসলে এই পরিবেশ দূষণ রোধে অনেকদিন ধরে কাজ করছেন আপনাদের কাছে কি মনে হয় তারপরও তো থামছে না দূষণ ধন্যবাদ আপনাকে এবং সময়টি প্রকৃতপক্ষে এই শীতরক্ষা শুধু শীতরক্ষণায় পাশে আসে বুড়িগঙ্গা বালু নদী এবং তুরাগ নদী এই নদীগুলির সবচেয়ে বড় যে মানে আমাদের জন্য জনগণের জন্য অসুবিধা সেটা হলো এই নদীগুলি পানি অত্যন্ত দূষণীয় এবং পানিগুলির এই দূষণীয় মূল কারণ হচ্ছে এখানকার যে শিল্প রোধে সরকারের উদ্যোগ মোটেই যথেষ্ট নয় আইন আছে কিন্তু সরকার আইনগুলি করার জন্য যথার্থ পদক্ষেপ নিচ্ছে না এর জন্য শুধু একটিমাত্র জিনিস দেশপ্রেম এবং কাজের প্রতি নিষ্ঠাবান দায়িত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এই জিনিসগুলির অভাব আমাদের কর্মচারী দের মধ্যে রয়ে গেছে পক্ষান্তরে সরকারও সিনসিয়ার না যদি সরকার সিনসিয়ার হতো তাহলে আইন আছে আইন কার্যগুলি করলে নিশ্চয়ই এই পানি দূষণ কমতো তার মানে উনি বলতে যাচ্ছেন যে ব্যবহারকারী সহ যারা রক্ষণাবেক্ষণ করেন এই উভয় পক্ষের যত্নের একটা অভাবের কথা উনি বলছেন আমরা একটু বিআরডব্লিউটি এর উপপরিচালক নারায়ণগঞ্জের মোহাম্মদ সৈদুল্লাহর কাছে জানতে চাইবো যে আপনার আসলে কতটা আন্তরিক যে অভিযোগের তীর মূলত আপনাদের দিকে ধন্যবাদ আপনাকে আসলে ওনার যে অভিযোগগুলা এটা ঠিক না বিএডাব্লিউটিএ নদীপথ রক্ষা করার জন্য নদী রক্ষা করার জন্য নদী ডায় রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আপনারা জানেন মহামান্য হাইকোর্টের একটা নির্দেশ আছে পঁয়ত্রিশে শূন্য তিন দু হাজার নয় এই আদেশের পথ থেকে বিএডাব্লিউটি এ নদী রক্ষার জন্য সবসময় উচ্ছে অভিযান পরিচালনা করে যাচ্ছে আমরা বিশেষ করে নারায়ণগঞ্জ নদী বন্দরের কথাই বলি গত এক বছরে এখানে প্রায় সাড়ে ছশো অবৈধ স্থাপনা উচ্ছেদ করছি আমরা আমরা প্রায় একুশ লক্ষ টাকা জরিমানা করেছি এবং সাড়ে তিন লক্ষ টাকা আমরা যে নিলাম দিয়েছি আবার এবং ইতিমধ্যে আপনি কথাই বলি যে একটা অবৈধ দখল আমরা তাকে সম্পূর্ণ উচ্ছেদ করে দিয়েছি আমরা আগামী সত্তর তারিখে আমাদের এই মুখে অভিযান পরিচালনা আপনারা বলছেন যে আপনারা কার্যক্রম ঠিকই অব্যাহত রেখেছেন কিন্তু হয়তো অন্যদের তৎপরতা আপনাদের চেয়ে হয়তো বেশি সেটা কি না বেশি না আমরা এসব তৎপরতা বন্ধ করার জন্য আজকে মাননীয় প্রাইম মিনিস্টার মহোদয় যে নদী রক্ষার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং উদ্যোগ নিয়েছেন সে শুনে সে অনুযায়ী আমরা কাজও করে যাচ্ছি যেমন আমাদের আগে ধন্যবাদ আমরা একটু জানতে চাই যে যারা ব্যবহার করেন যাত্রীরা তাদের অধিকার আসলে কতটা সংরক্ষিত হয় আমাদের সঙ্গে আছেন বদিউজ্জামান বাদল তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থার নারায়ণগঞ্জ অঞ্চলের সভাপতি আপনার কাছে কি মনে হয় যাত্রীরা কতটা আসলে ভোগান্তির শিকার হয় এই সব কার্যক্রমের মাধ্যমে আপনাকে ধন্যবাদ আজকে নদী বাঁচলে দেশ বাঁচবে এটা সরকারের এই কী বলবো ঘোষণা তারপরেও নদীতে যারা দূষণ করতেছে তাদের উপরে কোনো লক্ষণীয় ধরনের কোনো কি বলে অ্যাকশান বা এরকম কোনো কিছু নাই আজকে বিভিন্ন কেমিক্যালস পরে নদীর পানি দূষণ হয়ে যাচ্ছে এবং আবর্জনা পরে নদী ভরড় হয়ে যাচ্ছে যার কারণে আমরা নদীপথ আমাদের ব্যবহার করতে সাংঘাতিক অসুবিধা হইতেছে আমাদের লঞ্চগুলির চলাচলে পপুলারের সাথে ময়লা এই ময়লাগুলি জমে আমাদের লঞ্চের চলাচলটা গতিটা নষ্ট হয়ে যাচ্ছে জাহাজ নষ্ট হয়ে যাচ্ছে ইঞ্জিন নষ্ট হয়ে যাচ্ছে এবং নদীর যে লভ্যতাটা দিন দিন পানি কম হয়ে যে মানে লভ্যতা কমে যাচ্ছে এবং নদীর পাশও কমে যাচ্ছে যার কারণেই ঘন ঘন অ্যাক্সিডেন্ট হচ্ছে বেশ আপনাদের কাছে তো সব অ্যাক্সিডেন্টের কথা জানা নাই কিন্তু প্রতিনিয়তই ছোট কোন চলে যা ওই যাচ্ছে বিশেষ করে নারায়ণগঞ্জের চত্বর দিকে কিন্তু যেটা বলে অনেকে দুইটা নদী তিনটা আমি বলবো পাঁচটা নদী ভালো নদী তুরাগ নদী বুড়িগঙ্গা শীতলক্ষ্যা এবং দলেশ্বরী এটা গেরা কিন্তু সারা ঢাকার কর্তা আপনাকে অনেক ধন্যবাদ তার মানে সবাই আসলে বলছেন যে সব পক্ষের আন্তরিক যত্ন এবং প্রচেষ্টার মাধ্যমে এই ধরনের সমস্যাগুলো হয়তো সমাধান হতে পারে তোরাবে এই ছিল আমার কাছে সবশেষ ফিরছি আপনার কাছে